বলো বলো বলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আমার চ্যানেল বিট্টু দা অঙ্কিতা। সকালকে জানাই আমি ঘুম থেকে উঠে গেছি। তো ফ্রেন্ডস, তোমরা শুনলে, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিট্টু ডট অঙ্কিতা। তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস? ও তো তোমাদেরকে ইন্ট্রো দিয়েই দিয়েছে যে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তার তোমাদেরকে সবাইকে বলে দিয়েছে যে ও ঘুম থেকে উঠে পড়েছে, এখনও রেডি হচ্ছে, ড্রেস পরছে আর কি, স্কুলে বেরোবে বলে। আজকে মোটামুটি ফ্রেন্ডস ঠান্ডা পড়েছে, কালকে রাত্রি থেকে একটু ঠান্ডাটা একটুখানি হালকা হালকা বেশ ভালোই লাগছে। সকালে তো ভালোই রোদ্দুর উঠেছে, এখন ঘড়িতে 7:10 বাজে সকাল। তো এখন আর কি বেরিয়ে আর কি যাবো আর কি ওকে স্কুলে পৌঁছতে। তো গাড়ি চলে আসবে আর 5-10 মিনিটের মধ্যে। তো চলো রেডি হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা যে আমরা নিচে নামছি, ওকে ওর মা পৌঁছে দিচ্ছে গাড়ি পর্যন্ত। চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো। তো চলো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি এই যে বাবুকে নিয়ে স্কুলে। আরে যে বাবুর বন্ধু, এই যে বাবুর বন্ধু বাবুকে নিয়ে যাচ্ছে। তো চলো ফ্রেন্ডস, ওকে অটোতে তুলে দিই ওর মা, আর আমি ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসি। তো চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। বাবু ফ্রেন্ডসদেরকে টাটা করে দেবে, বলো স্কুল থেকে এসে দেখা হবে, আবার স্কুল থেকে এসে দেখা হবে তোমাদের সাথে। তো চলো ফ্রেন্ডস, টাটা। দেখো ফ্রেন্ডস, আমি তো বাবুকে রাস্তায় ওখানে অটোতে উঠিয়ে দিয়ে চলে এসেছি, কিন্তু এখন আমি আজকে বসতে পারবো না, আজকে আমার অনেক কাজ আছে। কেননা কালকে তো তোমাদেরকে বললামই যে ঘরটার পুরো পরিষ্কার হয়েছে, তো অনেক কাপড় জামা ভিজিয়ে দিয়েছি। তো আজকে মানে কাচার মানে কোনো শেষ নেই, প্রচুর 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 কাপড় জামা আছে আজকে। তো আর এখন যাবো, সেগুলোই কাচবো। আর দেখো ফ্রেন্ডস, আমি আমার জমি মানে আমাদের জমির ওখান দিয়ে একটা কাঁচা হলুদ তুলে নিয়ে চলে এসেছি, এই যে। তো চলো ফ্রেন্ডস, ও আসুক, তো তারপর দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো আর কি, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি আমাদের জমি আর কি। এই জমির ওপর থেকে দেখো আর কি চাষ করা হয়েছে, এখানে মাটিগুলো আর কি আলগা করা হয়েছে, মানে জমিতে আর কি চাষ করবো বলে। কোথা থেকে একটা সাপ ঢুকে পড়েছে, দেখো একটা বড় সাপ আর কি। তো বুঝতে পারছি না এটা খরিশ আছে না কোবরা আছে কি আছে, তো চলে এসছে আর কি জমির মধ্যে। দেখো তোমরা কত বড় সাপ। তো আমরা পরে যদি আবার সেই সময় দেখে অতটা খেয়াল ছিল না যে রেস্কিউ বারকে ফোন করার কথা, নেক্সট টাইম তো আমারও চলে গেছিলো। তারপর যদি নেক্সট টাইম যদি আবার কখনো দেখতে পাই, তো আমরা অবশ্যই রেস্কিউ বারকে ফোন করে রেস্কিউ করে দেবো সাপটাকে। তো দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, বাজার দিয়ে এসে গেছে, আর ও কী নিয়ে এসেছে সেটা দেখো তোমরা। এই যে ও নিয়ে এসেছে হচ্ছে তেলাপিয়া মাছ, বাবুর জন্যও নিয়ে এসেছে। এখানে এই যে বাবুর আছে, এই যে এখানে পেঁপে আলু টমেটো পেঁয়াজ, ওর যেহেতু মাছের ঝোল হবে তার জন্য এটা কেটে রেখেছি। আর আমাদের দেখো কী হচ্ছে, তোমরা নিশ্চয়ই ওলকপি কী জিনিস সেটা জানো, তো সেই ওলকপিটাকেই দেখো আমি সেই মানে যেটা দিয়ে ঘষে নেয় না, তো ওই ঘষাটা দিয়ে আর কি ঘষে এরকম ঝিরি ঝিরি করে নিয়েছি। তো সেটা দিয়েই আজকে আমি এই তেলাপিয়া মাছটা যদি তোমরা রেসিপি চাও আমি অবশ্যই ওটা আলাদা করে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না। তার সাথে আজকে থাকবে হবে ভাত হবে, ডাল হবে, আর হচ্ছে কি তোমার মাছের তেল আর কি, বেগুন দিয়ে যেটা করে সেই মাছের তেল। এখানে বেগুন কেটে রেখেছি, এখনো কাটা ধোয়া হয়নি ফ্রেন্ডস, এই যে বেগুন কেটে রেখেছি। মাছের তেল হচ্ছে কি বেগুন দিয়ে আর কি, আমি এটাকে মাখিয়ে নিচ্ছি এখন। তো ওই যে ও কলা পাতা ওখানে এনে রেখেছি, কলা পাতা আমি এনে রেখেছি এই যে। এবার আর কি ও আর কি ওটা রান্না করবে আর কি, তাই মেখে টেকে আর কি বসাবে। আরে তুমি তো সব আমার কথাগুলো বলে দিচ্ছো। তো ফ্রেন্ডস তো ঠিক আছে, চলো ফ্রেন্ডস দেখাচ্ছি কিভাবে কি রান্না করি। তো যতটুকু পারবো ততটুকুই দেখাবো, আর চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস এই যে সুমিতা ঘর ঝাড় দিচ্ছে, এই যে তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো ওর কাছ থেকে, ও বলেছে আমার লজ্জা পায়। তো দেখতে পেয়েছো এই যে আর কি ঘরের ঝাড়ু ঝাড়ু লাগাচ্ছে আর কি, এরপর আর কি পোছা লাগাবে আজকে। তো চলো ফ্রেন্ডস, ওইদিকে অঙ্কিতা রান্নাও আর কি শুরু করে দিয়েছে, আর বাবুকে আনতে যাওয়ারও প্রায় সময় হয়ে এসেছে, আমিও বেরোচ্ছি। তো চলো একেবারে বাবুকে নিয়ে এসে তোমাদের। এই যে দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ওই যে তোমাদের বললাম যে কলা পাতায় দিয়ে ওই কি ওলকপি দিয়ে মাছ করবো, তো সেটা এই যে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে বাবুর এই যে মাছ ভাজা হচ্ছে, এটা ঝোল বানাবোর জন্য। তো চলো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো বাবু এসে গেছে স্কুল দিয়ে, এই যে বাবু হাই করে দাও, করো হাই করবে না বলছে। এই যে ও কি খাচ্ছে দেখো, এই যে ওর ডেইলি রুটিন যেটা সেটা, এই যে টিফিন বাড়িতে একটু করে নিয়ে এসে খাওয়া। তো দেখো এই যে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, ও এখন বসে বসে এই যে খাচ্ছে এখানে। আর এই যে ওর বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলা লেবু খাচ্ছে, এই যে নিয়ে এসেছে। আর আমি এই খোসাগুলো রেখেছি আলাদা করে, আর ওর পাপাও রাখলো, কেননা আমি এগুলোকে শুকিয়ে তারপরে এক গুঁড়ো বানিয়ে আর কি মুখে মাখবো। হ্যালো ফ্রেন্ডস, তো এই যে এসে গেছে। তো চলো ফ্রেন্ডস তোমাদেরকে দেখাই আমার রান্না কদ্দূর হলো। তো চলো এই যে ফ্রেন্ডস দেখো আমার রান্না, এই যে মাছের তেলটার জন্য বেগুনটা আমি ভেজে নিচ্ছি,
আর এই যে মাছের তেলটা এখানে পরিষ্কার করে রেখে দিয়েছি, তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে বলেছিলাম কলার পাতায় ওই যে ওই ওলকপিটা রান্না করছিলাম, তো ওটা কত দূর হয়েছে আর কি দেখি। তো এই যে তোমাদের সামনে দেখো কেরাম ধোয়া উঠছে, এই যে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো ফ্রেন্ডস, এরম একটু এদিকটা নিচে ছিল তো আমি উল্টে দিয়েছি, তো এদিকটা একটু পোড়া পোড়া লেগেছে, তো এদিকটা একটু নিচের দিকটা হয়ে যা, তো দেন তারপরে তোমাদেরকে একদম ফিনিশিং মুহূর্তে দেখাবো। তো চলো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস এই যে দেখো বাবু এখন মাকালী ঠাকুর সেজে গেছে, ও আমাকে বলছে কি মা আমি মাকালী ঠাকুর সাজবো। তো এই যে বদমাশটাকে তোমরা দেখো, এই যে হাত পা তুলে জিভ বার করে এখানে দাঁড়িয়ে আছে। ওকে চান করিয়ে দিয়েছি, ও স্নান হয়ে গেছে, তো এবার আমি ওকে এই যে রেডি করে দিলাম। তো বসো বাবু বসো, তো এবার ওকে রেডি করে দিয়েছি, জিভ ঢোকাও ওরম করে না। তো এই যে ওকে একটুখানি রেডি করে দিই, এই যে চুলটা আজ রেডি। না মূর্তি হতে হবে না, বলছে কি মূর্তি হব, মূর্তি মানে স্ট্যাচু, ও স্ট্যাচু হতে চাইছে। তো চলো ফ্রেন্ডস, হ্যাঁ তো ওকে রেডি ফেডি করে দিয়েছি, এবার আমি স্নানে যাব। তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে, আমি স্নান টান সেরে নিই, তো দেন তারপর দেখা হচ্ছে। তো দেখো ফ্রেন্ডস এই যে বলেছিলাম সকালে যে অনেক কাপড়, তো দেখো কত কাপড়, এই যে এই একটা চাদর, এই একটা চাদর, এইগুলো সব আপাতত শুকিয়েছে, এই যে এখানে আছে, এই যে অনেক অনেক অনেক, এই যে দেখতে দেখে বুঝতেই পারছো আশা করি, এতগুলো এখন তুলে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। নিচে এখনও কত মেলা, ওই যে ফ্রেন্ডস দেখো ওই যে নাইটি যত দূর আছে ওখান থেকে পুরো ওই এত দূর পর্যন্ত পুরো আছে, আর ওখানে মানে এই ইয়েতেও আছে, ছাদেতেও আছে। তো মানে আজকে আমি এই কাপড়গুলো ধুতে ধুতেই আমার কোমর ব্যথা হয়ে গেছে। তো আর এই যে বাবুকেও খাইয়ে দিয়েছি, বাবুরও খাওয়া হয়ে গেছে, বাবু এখানে জানলায় যে দাঁড়িয়ে আছে। তো ফ্রেন্ডস চলো আমরা এবার লাঞ্চ করব, তো দেখা হচ্ছে তোমাদের সাথে লাঞ্চের পর। তো ফ্রেন্ডস আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর দেখো আমরা লাঞ্চ করে করেই বাবুকে আর কি ঘুম তখন পাড়িয়ে দিয়েছি। তো তারপরে আমরা কোথায় এসে গেছি দেখো, এই যে দেখো এই যে কী করছে, এখানে কী করছো? চারা লাগাচ্ছি, চারা, টমেটো চারা, টমেটো চারা, ফুলকপি চারা, ফুলকপি চারা, বাঁধাকপি চারা। চলো ফ্রেন্ডস তোমাদেরকে এক নজর দেখিয়ে দিই আর কি ও কী লাগাচ্ছে। তো চলো, এই যে ফ্রেন্ডস দেখো এই যে এটা কি, এটা ওলকপি চারা, ওলকপি। আচ্ছা এখনো শেষ হয়নি, আচ্ছা এই যে এখানে লাগিয়েছে ফ্রেন্ডস দেখো, এই যে অনেক অনেক অনেক, যখন হবে তখন তোমরা মানে আমাদের সাথে সাথে তোমরাও আর কি দেখে একটু খুশি হবে, এই যে আমরা তো খুশি হবই। তো দেখো এই যে কত লাগিয়েছে পুরো লাইন দিয়ে, এই যে দেখো ঠিক আছে ফ্রেন্ডস, এই যে এত সব মাটি কোপানো হয়েছে, এত জায়গা, এই পুরো সব জায়গায় আর কি ও লাগাচ্ছে এখন। এই যে গামলা ভর্তি করে সব চারা নিয়ে এসেছে, এই যে এখানে টমেটো আছে, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি আর কি, বেগুন, আচ্ছা আর বেগুন আছে। এই যে ও লাগাচ্ছে ফ্রেন্ডস, দেখে নাও কীভাবে লাগাচ্ছে, দুদিন আগে মাটি কুপিয়েছিল তাই তো, তো তারপর এখন এই যে এরম করছে মানে গর্ত করছে, এদিকে হবে না কিন্তু, এদিকে দিও না। তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো, সঙ্গে থাকো। মানে বিকেলবেলা তোমাদেরকে দেখালে আমি যে ও আর কি জমিতে ওই ফুলকপি, ওলকপি এইগুলো লাগাচ্ছে, তো তারপর আমরা আস্তে আস্তে মানে আমাদের ঘরে আস্তে আস্তে ওখান থেকে নিচ থেকে, তো বিকেলবেলা 5:30-6:45 বেজে গেছিলো। তো বুঝতেই পারছো শীতকালের বেলা মানে 5:30 বাজলেই আর কি পুরোপুরি মানে একদম সন্ধে হয়ে যায়। তো তারপরে হচ্ছে তোমার এই যে বাবুকে এসে ওপরে এসে খাওয়ালাম, মানে দুধ আর কি খাওয়ালাম, দুধ চকোস এসব খাওয়ালাম, তো তারপর ওকে পড়তে টড়তে বসালাম, তো ব্যাস সব কাজ হয়ে গেছে মোটামুটি। আর এখন আমি এই যে বাবুকে খাওয়াতে বসেছি, ওর খাবারটা আর কি রেডি করে ওকে খাওয়াতে বসেছি, ভাত বানালাম, তো ব্যাস ভাত বানিয়ে ওকে এখন খাওয়াবো। তো কালকে আমি একটু সকালবেলা বেরোবো আবার, মানে আমি একটু কালকে আমার মায়ের বাড়ি যাবো, তো তার জন্য আজকে রাতে তাড়াতাড়ি করে সব কিছু গুটিয়ে আর কি রেখে দিচ্ছি। তো ব্যাগ মানে কি এমনি টুকটাক কিছু নিয়েছি, মানে আমি একদিনের জন্য যাচ্ছি, তো সবই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এইটুকানেই ছিল, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, আর আমাদের পাশে এইভাবেই থেকো, এইভাবেই সাপোর্ট করে যাও আমাদেরকে, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না। তো ফ্রেন্ডস চলো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।